ইলাস্ট্রেটরে কাজ করার সময় কোনো অবজেক্টের হুবহু একাধিক কপি করার প্রয়োজন হতে পারে কোনো অবজেক্টের হুবহু কপি তৈরি করার জন্য কাট বা কপি কমান্ড ব্যবহার করা হয় কাট কমান্ড দিলে অবজেক্টটি মূল অবস্থান থেকে উঠে যায় কপি কমান্ড দিলে অবজেক্টটি মূল অবস্থানে অপরিবর্তিত থাকে কাট বা কপি করা অবজেক্টের কপি কম্পিউটারের ক্লিপবোর্ড নামক স্মৃতিতে অবস্থান করে অতঃপর এডিট মেনু থেকে পেস্ট কমান্ড প্রদান করলে এই অবজেক্টে পর্দায় পেস্ট হয় বা স্থাপিত হয় যেমন বৃত্তাকার অবজেক্টটি কাট করার জন্য সিলেক্ট করা হলো এডিট মেনে থেকে কাট কমান্ড সিলেক্ট করা হলো অবজেক্টটি মূল অবস্থান থেকে উঠে গেল এবার এডিট মেনে থেকে পেস্ট কমান্ড দেয়া হলো উঠে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া অবজেক্টটি পর্দায় ফিরে এলো পেস্ট করা অবজেক্টটি সিলেকশন চুলের সাহায্যে ড্র্যাক করে প্রয়োজনীয় স্থানে সরিয়ে স্থাপন করা যাবে এবার এডিট মেনে থেকে আবার পেস্ট কমান্ড দেয়া হলো একই অবজেক্টের আরও একটি কপি পর্দায় স্থাপিত হলো এভাবে যতবার প্রয়োজন একটি অবজেক্টের কপি তৈরি করা যাবে কপি বা কাট করার পর এডিট মেনে থেকে পেস্ট ইন ফ্রন্ট কমান্ড দিলে পেস্ট করা কপিটি পূর্বের অবজেক্টের উপরে বসবে ড্র্যাগ করে সরিয়ে নিলে নিচের অবজেক্টটি মূল অবস্থানে দেখা যাবে কপি বা কাট করার পর এডিট মেনে থেকে পেস্ট ইন ব্যাক কমান্ড দিলে পেস্ট করা কপিটি পূর্বের অবজেক্টের পেছনে বসবে এছাড়া কিবোর্ডের অল্টার বোতাম চেপে রেখে নির্দিষ্ট কোনো অবজেক্ট ড্র্যাগ করলে এর হুবহু একটি কপি তৈরি ও স্থানান্তরিত হয়